미보치 도둑코쿠파 미쳐라웠어 미치 미쳐 토착해서 말라가노 되겠나? 네 여보, 수여보, 수여보, 아우 돼야 돼, 왕 돼야 돼, 부자 그려야 돼. 잠이 또 다 말라지나, 군이 나가. 헤이 봐, 헤이 봐, 헤이 봐, 헤이 봐. কি সমস্যা বালক তোর বাবা সমস্যা আমার না সমস্যা আমার মেয়ের কি হয়েছে তোর মেয়ের আমার মেয়ের এখানে বিয়া ভেঙে যায় যেমন চার পাঁচ জায়গায় বিয়া ঠিক করছি এই বিয়া আহে গুনে আহে আবার ভেঙে দেখা এই যে শেষের বিয়েটা করছি কি বিয়া ঠিকঠাক হয়েছে আমি বাজার কাজ সব করছি রাত্রেবেলা সকালবেলা দিয়ে বাজার চাইবে না বিয়ে হইব না আপনি দেখেন বাবা আমার মেয়ের কঠিন সমস্যা না বাবা এটা তোর মেয়ে আমার মেয়ে দাঁড়াও তো মা উঠা দাঁড়ান উঠা দাঁড়ান আমার দাঁড়ান লাগবে হ্যাঁ আপনি চলে যান দরবারের বাইরে যান এটা কি কইতেছেন হ্যাঁ দরবারের বাইরে আপনার মেয়ের চিকিৎসা ফুল হয়ে যাবে আপনি বাইরে যান বাবা তুমি চিন্তা করো না বালিকা তোমার চিকিৎসা হবে একটা না তোমার 10টা বিয়ের ব্যবস্থা হয়ে যাবে আচ্ছা মাথা তুই একটু থাক থাক দেখ বাবা যা কয় তাই শুন হ্যাঁ যান চলে যান চলে যান আমি বাইরে আছি বাবা আমি রেডি করতে আছি বাবা কর মাথা গরম হয়ে গেছে গা বালিকা আমি যেভাবে ইশারা করব ঠিক ওইভাবে করো হাত দুটো পিছে দাও হ্যাঁ আস্তে আস্তে মাথাটা নিচা করো নিচা করো আরো নিচা করো হ্যাঁ উঠে দাঁড়াও আস্তে আস্তে উঠে দাঁড়াও আমার সাথে সাথে আসো তুই এবার বাইরে যা জি বাবা আদম জি বাবা আর বাবাকে ডাক দাও মুরব্বি আপনি কোথায় হাজির হন বাবা দরবারে আসসালামু আলাইকুম বাবা শোন বালক তোর মেয়ের আমি চিকিৎসা করে দিছি এখন আর কোনো সমস্যা হবে না ঠিক আছে এবার বিয়ে হয়ে যাবে আমি ওই কাজ করে দিছি মারে আমা হ্যাঁ কি হয়েছে তোর যা নিয়ে যা বাবা আমার একটু সমস্যা আছে
তোর কি সমস্যা? আমার সমস্ত শরীরে দাগায় 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 ব্যথা। জায়গা জায়গায় ব্যথা না? না দাদা। ওঠো, ওই সাইডে গিয়ে দাঁড়াও, খাদা ব্যবস্থা কর। দাঁড়ান, আস্তে আস্তে মাথাটা নিচে করো, আরো নিচে হন। ঘুরাও ঘুরাও, বাবা এখানে আসো, কি সমস্যা তোমার? বাবা আমি, আমার সমস্যা বাবা, আমি বলি 5 বছর ধরে আমাদের বিয়ে হয়েছে, বাট আমাদের এখনো বাচ্চা কাচ্চা হয় না। আর আমরা শুনছি যে আপনার অনেক নাম দাম বাহিরে, তাই ভাবলাম যে আপনার কাছে আসি, যদি জোড়া বাচ্চা দেন। ঠিক আছে রে মা, ঠিক জায়গায় আইছস। সমস্যা তো তোর স্বামীর, ঠিক না? জি, এখন এই করতে হইব, চিকিৎসা তোর নিতে হইব। বাচ্চার লিগে সব কিছু করতে পারি। তাহলে পারবি না? জি বাবা। বাইরে যান। আমার যাই তো বাইরে। হ্যাঁ, এই বাবার দরবারে কোনো বেদবি চলবো না, যান বাইরে যান। এখানে আসো বাবা। দাঁড়া, তোমার ঘর বস। কয়টা বাচ্চা দিব? বাবা দুইটা বাচ্চা। দুইটা? দুইটা দিলে তুই খুশি? যদি চারটা দেই খুশি? চারটাই দেই। হ্যাঁ, ওনার স্বামীকে ডাক দাও। ভাই আপনি কোথা আসেন? বাবা কাজ হয়েছে বাবা। সব জি বাবা, আমি চিকিৎসা করে দিছি, ঠিক আছে? চারটা বাচ্চা এক লাগে ভাবি। জি। কয়টা? চারটা। খুশি তো? জি, অনেক খুশি আমি। শোন জি, সামনে মাসে আমার ওরস, আমার দরবারে। জি, ঠিক আছে? জি বাবা। একটা গরু দিবি। জি, যদি না দেস বাবা, যদি চারটা হয় আমি খুশি থাকি, আর একটা বানিয়ে দেবো বাবু। আচ্ছা ঠিক আছে। জি, যাও মা। এই আসো, চলো। বাবা একটা কথা কইতাম বাবা, অনেক দিন ধরে তো আপনার সেবা যত্ন করে আইতাছি বাবা, দুই একটা চিকিৎসা চান মরে দিতেন বাবা। কি হয়েছে বলক তো, কি সমস্যা? বাবা নতুন বিয়ে করছি, এই যে 1 মাস হলো, কিন্তু ঘরে কোনো সুখ শান্তি নাই। ভালো কোনো কথাগুলো বউ খালি চেঁচাচেঁচি মারে। ভালো কথা কইলে তোর বউ খেচি মারে। বুঝছি, খুব অশান্তির ভিতর আছি বাবা। দেখ রে করেন বাবা,
সমস্যা তো তোর তোর লেগে তোর বকে জি মারে সমস্যা আমি দূর করে দিতেছি খাদেম জি বাবা ওকে বাইরে নিয়ে যাও আসেন ভাই আপনি আসেন উঠেন উঠে দাঁড়ান আরে ম্যাডাম আপনি চিকিৎসা বাবা একান্তরে একই ইয়ে করবো আসেন আসেন ভাই ভাই যান আয় মা এই যে আয় এখানে বস একটু কাছে আয় আর একটু কাছে আয় আর একটু আস না শোন মা ভক্তিতে মুক্তি ভক্তি করবি মুক্তি পাবি ভক্তি করবি না মুক্তি পাবি না তোর অনেক সমস্যা না আমি সব দূর করে দিতে আসি আমি বুঝছি তোর দুঃখ কোথায় বুঝছস আমি বুঝছি ধ্বংস হয়ে যাবি তুই তুই বাবার গে হাত তুলছস তুই বরবাদ হয়ে যাবি তুই ছাই হয়ে যাবি তুই জৈল্য পুরো ছাই হয়ে যাবি বাবার বাবার দরবারে তুই হাত তুলছস তুই নারী নারী রে তুই ধ্বংস হয়ে যাবি নারী জৈল্য পুরো ছাই হয়ে যাবি এসব বন্ডাকে শুরু করছস হ্যাঁ এগুলো কত মেয়ের সাথে করছস কত মেয়ের জীবন নষ্ট করছস এই তোর চিকিৎসা হ্যাঁ আমার স্বামীর সাথে আমার ঝামেলা হয় এটা কিন্তু আমার মানে আমার শরীরে স্পর্শ করে এগুলো তো ঝামেলা কি যাবে বালিকা এডি চিকিৎসা বালিকা সাইডে দাঁড়া তো তুমি এই এদিকে বালিকা এডি চিকিৎসা বাবা কুরি কুরি বাবার দি এই হ্যাঁ ওরা চিকিৎসার নামে আমার মানে আমার শরীরে স্পর্শ করতে চাইছে ধ্বংস হয়ে যাবি তুই কিরে ভাই এটাই চিকিৎসা এটি করো এটাই এটাই গুরু চিকিৎসা কেমন চিকিৎসা করো এই যে হোয়ায়া হোয়ায়া চিকিৎসা উই কি চিকিৎসা করো তোদের ভন্ডা নেই কতদিন চলে হ্যাঁ বালিকা তুই ধ্বংস হয়ে যাবি বালিকা তুই কার সাথে কি বলছিস রে বালিকা স্টপ বালিকা তুই ধ্বংস হয়ে যাবি তুই পুরো ছাই হয়ে যাবি তুই বাবার অপমান করতেছস আপনি এখানে আসুন এই শোন তোর একটা কথা বলি তোরা কি মনে করছস হ্যাঁ মানে আমরা কি হাজবেন্ড ওয়াইফ না আমরা দুজন পুলিশ তোদের নামে অনেক কিছু শুনছি আমরা যে তোরা মেয়েদের সাথে এগুলো করো স্যার স্যার আমরা কোনো ভন্ডা মানে করি না স্যার বিশ্বাস জান স্যার স্যার আমার কথাটা শুনেন স্যার স্যার আমরা কোনো ভন্ডা স্যার ম্যাডাম ম্যাডাম আমরা কোনো ভন্ডা মানে করি না বাবা খালি বাচ্চা দেয় ম্যাডাম মানুষের উপকার করে বাবা কোন নাকি বাবা কোন ভন্ডা করো তোর বাবা বাচ্চা দেয় কিভাবে আমাকে বুঝাও বাবা হয় এই বাচ্চা দিয়ে দে বাবা বাচ্চা নাই হ্যাঁ অসাধ্য কথা বল লম্পট বিয়া দাও স্যার বিশ্বাস জানেন না আঙ্গু কোনো দোষ নাই স্যার স্যার আমি ভুলে গেছি ম্যাডাম হ্যাঁ কিসের ভুল কতদিন আগে কতগুলো ইনফরমেশন আছে তুই জানোস হ্যাঁ এইগুলো করস তোরা হ্যাঁ তোরা তোদের কাছে কি জন্য আমরা আসলাম যে আমাদের হাজবেন্ড ওয়াইফের মানে আমাদের হাজবেন্ড ওয়াইফের সাথে ঝামেলা আর তুই কি এই মানে আমারে শুয়াইয়া তারপরে মানে আমার শরীর স্পর্শ কইরা এই তুই আমাদের ঝামেলা মিটাস হ্যাঁ এটা কেমন ঝামেলা মিটাস ম্যাডাম আঙ্গু ভুল হয়ে গেছে ম্যাডাম আঙ্গুর মাপ করে দেন কিসের ভুল যতগুলো মানুষের জীবন নষ্ট করছো মানে যতগুলো মেয়েদের জীবন নষ্ট করছো ফিরে দিতে পারবি ম্যাডাম আমরা তারে লাগে যাবে না কইয়া ফিরে দিতে পারবি আগে বল কয়টা মেয়ে ভুল হয়ে গেছে এসব কাজগুলো করুন স্যার আমরা ছাড়া দেন স্যার ক্ষমা মানে কিসের ক্ষমা যতগুলো মেয়ে জীবন নষ্ট করছো পারবি ফেরত দিতে পারবি না আজকে যদি আমি যদি পুলিশ অফিসার না হয়ে আমি যদি একজন সাধারণ মেয়ে হিসেবে এখানে আসতাম সাধারণ নারী হিসেবে একজন আসতাম তোর কাছে আমি আজকে দোষিতা হইতাম ও ইন্সপেক্টর আরে সরি নাকি আর থানায় গিয়ে
مدام 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 مد